রাজভবনের অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে কলকাতা পুলিশ। শুক্রবার হেয়ার স্ট্রিট থানায় রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শুক্রবারই ব্যাংশল আদালতে অভিযোগকারিণী গোপন জবানবন্দি দিয়েছেন বলেও খবর পাওয়া যায়। এবার রাজভবনের সেই তিন কর্মীর অভিযোগ, তাদের নানাভাবে হেনস্থা করছে পুলিশ, ফলে রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আদালতের কাছে তাদের অভিযোগ, তাদের তিনজনকে 41A নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেটের কাছে আগাম জামিনের আবেদন করা হয়, সেই জামিন মঞ্জুরও হয়, কিন্তু তারপরেও তাদের বিরক্ত করা হচ্ছে। প্রতিদিন 161 নোটিশ পাঠানো হচ্ছে, ফলে মামলা দায়েরের অনুমোদন করে রক্ষা কবচের আবেদন করেন রাজভবনের ওই তিন কর্মী। মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। শুক্রবার শুনানি সম্ভাবনা। রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। ওই মহিলা নিজেই পুলিশের কাছে অভিযোগ জানান। উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মহিলার অভিযোগ, রাজভবনের দোতলায় একটি অফিস ঘরে নিগ্রহ করা হয় তাকে। আটকে রেখে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে রাজভবনের ওই তিন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, রাজ্যপালের কনফারেন্স রুম থেকে কাঁদতে কাঁদতে মহিলা বেরোনোর পর করিডোর থেকে তাকে নিজের অফিস ঘরে নিয়ে গিয়ে সব কথা গোপন রাখার জন্য চাপ দেওয়া হয়। সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় না, কিন্তু এক্ষেত্রে মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন লালবাজারের আধিকারিকরা। সূত্রের খবর, বিশেষজ্ঞরাই জানিয়েছিলেন রাজভবনের কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় কোনো বাধা নেই। সেই কর্মচারীরা রাজভবনের অন্দরের হলেও অসুবিধা নেই, তাই কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে তিনজন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তাই মহিলার অভিযোগের ভিত্তিতে শুক্রবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করে পুলিশ। কিন্তু সেই তিন কর্মী পুলিশের বিরুদ্ধে তাদের হেনস্থার অভিযোগ তুলেছে, ফলে এখন দেখার তাদের অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট। অভিরূপা হাজরা রিপোর্ট, কলকাতা নিউজ।